তিন মাসের একাকিত্বের পর আবার মানুষের জন্য দরজা খুললো আইফেল টাওয়ার, আর একগুচ্ছ বিধিনিষেধ থাকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতদিন ধরে আইফেল টাওয়ার আগে কখনো বন্ধ থাকে? মহামারীর গ্লানি কাটিয়ে নতুন করে যাচ্ছে কবিতার শহর, ছন্দে ফিরছে প্যারিস। টানা 104 দিনের নিঃসঙ্গতা কাটিয়ে দরজা খুলেছে আইফেল টাওয়ার। 1889 সালে মাথা তুলে দাঁড়িয়েছিল এই স্থাপত্য, তারপর প্রত্যেক দিন কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে এই প্রাঙ্গণে। ইতিহাস বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত দীর্ঘ সময় আইফেল টাওয়ার বন্ধ রাখা হলো। এবার দরজা খুলেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনো আগের মতো হয়নি। একগুচ্ছ নির্দেশিকা মেনে এখানে আসতে হবে পর্যটকদের। 11 বছর বেশি বয়সী পর্যটকদের মাস্ক পরা বাধ্যতামূলক। আপাতত অল্প সংখ্যক পর্যটককেই ঢুকতে দেওয়া হচ্ছে। টাওয়ারের তিনতলা পর্যন্ত যেতে পারছেন পর্যটকরা। সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য বন্ধ রাখা হয়েছে লিফট। তথ্য বলছে প্রতি বছর এই আইফেল টাওয়ার দেখতে নয় নয় করে 70 লক্ষ মানুষ আসেন, তাদের সিংহভাগই বিদেশি পর্যটক। গত 15 জুন ইউরোপের দেশগুলোর জন্য সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। একটু একটু করে শুরু হয়েছে পর্যটন, আর এবার খুলে গেল আইফেল টাওয়ার। আগামী 6 জুলাই খুলে দেওয়া হচ্ছে লুভার মিউজিয়াম। বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার পথে প্রেমের শহর। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। আর এবার চোখ রাখবো করোনা ডায়েরিতে। যে হারে সংক্রমণ বাড়ছে, আগামী সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটিতে গিয়ে ঠেকবে অনুমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ক্রিটিক্যাল কোভিড রোগীদের বাঁচাতে অক্সিজেন কনসেন্ট্রেটর মজুত রাখায় জোর হুয়ে ডিরেক্টর জেনারেলের। পেরুতে করোনা অতিমারী পরিস্থিতি জটিল, অক্সিজেনের অভাবে 2 শিশুর মৃত্যু। যেন ট্রাম্পের ভবিষ্যৎবাণীর দিকে এগোচ্ছে আমেরিকা, মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা 1,21,000 ছাড়ালো, 23,70,000-এর বেশি আক্রান্ত। চাইনিজ মেনল্যান্ডে প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান মিলছে। বুধবার পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মেনল্যান্ড চায়নায় নিশ্চিত সংক্রমিতের সংখ্যা 83,449। কোভিড রোগীর শরীরে মনোক্লোনাল অ্যান্টিবডিকে আলাদাভাবে চিহ্নিত করে করোনা ভাইরাস প্রতিরোধ ওষুধ তৈরি সংক্রান্ত গবেষণায় বড় ব্রেকথ্রুয়ের দাবি করছেন চীনের একদল গবেষক। নতুন করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হলো ব্রিটেনে, নির্মাতা ইম্পেরিয়াল কলেজ লন্ডন। পশুদেহে প্রয়োগে সাফল্য মেলার পর 300 মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে। কোভিডে মাথা ব্যথা বাড়ছে অস্ট্রেলিয়ার। গত 24 ঘন্টায় 2 মাসের মধ্যে দেশের সর্বোচ্চ সংক্রমণ, হটস্পট দ্বিতীয় জনবহুল স্টেট ভিক্টোরিয়া। করোনা পরিস্থিতিতে 20% কর্মী ছাঁটাই সিদ্ধান্ত অস্ট্রেলীয় বিমান পরিবহন সংস্থা কুয়েন্টাস এয়ারওয়েজের। সেই সঙ্গে $1.3 বিলিয়ন অর্থমূল্যের অংশীদারিত্ব নিলামের চড়ানোর সিদ্ধান্ত। লকডাউনে কাজ হারাদের দেশ গঠনের কাজে পুনর্বহাল করল আফগান সরকার। করোনায় বেকার 40,000-এর বেশি শ্রমিক এখন কাবুল শহরকে জল সংকট থেকে বাঁচাতে সরকারি প্রকল্পে কাজ করছেন। লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম, সামাজিক দূরত্ব বিধি, এই ত্রিফলায় জাপানের ডাইনিং বারগুলো একেবারে ফালা ফালা। অফিস ফিরতি পথে পানাহারে বসার কালচার উধাও, ধস নেমেছে আফটার ওয়ার্ক ড্রিঙ্কিং ইকোনমিতে।